বিশাল আম বাগান, যার মাঝে ছোট ছোট কুঁড়ে ঘর। সবুজের সমারোহ, প্রকৃতির সৌন্দর্যে ঘিরা কুঁড়ে ঘর ম্যাঙ্গরে চোট। এটি নওগাঁর পোরশা উপজেলার নোনাহার গ্রামে। গ্রামীণ পরিবেশ, নির্মল বাতাস, নৈসর্গিক সৌন্দর্যের নীলানিকেতন, নানা বৈচিত্র্য আর সবুজের সমারোহ উপভোগ করতে প্রতিদিনই এখানে ছুটে আসছেন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা। দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের চাহিদা মেটাতে বর্তমানে এই রিসোর্টে তৈরি করা হয়েছে 60টি রুম। এর মধ্যে 2টি ফ্যামিলি রুম, 4টি সিঙ্গেল রুম ও 1টি কমন রুম। রয়েছে রিসোর্টেই খাবারের সুব্যবস্থা, যেখানে এসে তৃপ্তি ঢেকুর তুলছেন দর্শনার্থীরা। বলতেন আমরা আসছি নারামুজ থেকে, আমরা নিউরিন ট্যুর এজেন্সি থেকে আসছি, আর আমরা এই কুড়েঘর রিসোর্ট সম্পর্কে জানতে পারছি হচ্ছে অনলাইন থেকে আর কি। আসলাম এখানে আসার পর আমরা ভাবছিলাম যে ঠিক আছে, রিসোর্ট যেহেতু নাম আছে এখানে, তো হয়তো বা রিসোর্টের মতো কিছু হবে, কিন্তু এসে দেখি যে আরে আমরা তো বেড়াতে আসছি এরকম কিছু একটা, যে নিজের কোনো একটা পরিবেশে এসে সবাই আমরা যে যার মতো বসে পড়ছে, ঘুমিয়ে পড়ছে। তো এইরকম একটা পরিবেশ দেখার পর ভাইয়েরা যারা ছিল তারা আসলো, এসে আমাদের সাথে সরাসরি কথাবার্তা বললো। তো তাদের আপ্যায়নটাও আমাদের কাছে মনে হলো যেমন তাদের সাথে আমরা অনেক আগে পরিচিত ছিলাম, যদিও তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় না, হয়তো বা বুকিং সংক্রান্ত কিছু কথাবার্তা হয়েছে। এখানে আসার পরে গ্রামের মানুষের জীবন আচরণ দেখলাম, তাদের হচ্ছে গিয়ে ক্রিস্টি কালচার এসবগুলো দেখলাম। দেখার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে। গ্রামের মানুষের জীবনাচরণ সম্পর্কে একটা ধারণা পেলাম, তারা কিভাবে হচ্ছে থাকে, কিভাবে হচ্ছে গিয়ে খায়, হ্যাঁ, এবং তাদের হচ্ছে বিশুদ্ধ আলো বাতাস সবকিছু সম্পর্কে একটা ধারণা পেলাম। এবং এই রিসোর্টে আসার পরে রিসোর্টের যারা দায়িত্বশীল আছেন তাদের যে আতিথেয়তা সেটাও আমার খুবই ভালো লেগেছে, এবং তারা আমাদের সাথে একদম আপন মানুষের সাথে, আপন মানুষের মতো ব্যবহার করেছেন, এবং সেটা হচ্ছে গিয়ে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বগুড়ার শাহাদাতপুর উপজেলার মুজাহিদুল ইসলাম জাহিদ 2021 সালে পোরশা উপজেলার নোনাহাল গ্রামে আমের বাগান তৈরির জন্য স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে 60 বিঘা জমি লিজ নেন। এর মধ্যে 22 শতক জমির উপর কুঁড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট নির্মাণ করেন তিনি। বাকি জমিতে বিভিন্ন জাতের আম, কপি, ফিলিপাইন কালো জাতের আখ, ড্রাগন ফলের বাগানের পাশাপাশি তৈরি করেছেন গরুর খামার। তার গরুর খামার, বাগান ও রিসোর্টে তৈরি হয়েছে বেকারদের কর্মসংস্থান। আমরা যে আগে কৃষি কাজ করতাম, অনেকজন হয়তো কেউ দেশের বিদেশে যাইতো, কাজকাম ছিল না, ধান কাটা কাজ করতাম। এখন এই যে বাগান করার পর আমাদের এই বাগানে ডেলি 20-25 জন কাজ করে পার মাস, আমাদের আর কাজের চিন্তা করার লাগে না। মূলত বরেন্দ্র অঞ্চলে আম ও ধান চাষে রাসায়নিকের ব্যবহার শূন্যের কোঠায় নিয়ে আসার প্রচেষ্টা থেকেই নওগাঁয় তৈরি হয়েছে কুঁড়েঘর ম্যাঙ্গো রিসোর্ট, যা বর্তমানে দেশের ভ্রমণ পিপাসু মানুষের কাছে পর্যটনের একটি অন্যতম স্থান। আচ্ছা, আমাদের এই রিসোর্টটা প্রথমে এই এলাকায় আসলে খুব সুন্দর একটা এলাকা, তো ছোট করে আমাদের এটা করা হয়েছিল। আমাদের আসলে অত বড় প্ল্যানিং ছিল না, আর এত সারা পাবো এটাও ভাবিনি, কিন্তু খুব রিসেন্টলি এটা এতটাই সারা হচ্ছে যে এটা অভাবনীয়, যার জন্য আমরা আসলে বেশ আরও নতুন নতুন কিছু প্ল্যানিং করতেছি, এবং আমাদের বাগানে অলরেডি আগামী শীতেই বেশ কিছু জিনিস আমরা ইমপ্লিমেন্ট করবো, তো আমাদের সারা প্রচুর পাচ্ছে। এখানে দর্শনার্থী আসলে কি কি সুবিধা পাচ্ছে? আচ্ছা, আমাদের এটা আসলে ওইভাবে প্ল্যানিং করে অনেক বেশি আয়োজন নিয়ে করা না, তবে এখানে আসলে মানুষ থাকতে পারতেছে, এবং আমাদেরই রান্নার ব্যবস্থা আছে, সো 3 বেলা খাবার এখানে আয়োজন আছে। সেই সাথে আশেপাশের গ্রাম, বিশেষ করে আমবাগান, বিল এবং বেশ কিছু জায়গা আছে ঘুরে দেখার মতো, সো আমরা সেগুলো অ্যারেঞ্জ করে দিই আর কি।